ভাই বনমানঙ্কু মু সুজাতা দাস অনলাইন ক্লাস মাধ্যমে স্বাগত করুছি মোর এই মাতৃভাষা কারাংশকু পূর্ব ক্লাসে আমি বড়মণি কবিতার প্রথম ভাগকু পড়িছিলু বড়র বা গছর মৌল ডালরে বণিটি অবসিদিলা তাকু পুনা দেখিদিলা এবং তাকু ডাকিদিলা ফালে মিঠা পিজুড়ি খাইবাকু দেব বলি কইছিলা বাপাঙ্কু কই সুনা পঞ্জুরিটিয়ে গড়ি আনি দেব মাঙ্কু পাখরু মাগি সুনা গিনারে পানি দেব এবং রূপা থাড়িরে ভাত খাইবাকু দেব বলি কইছিলা জাত কু বুলাই নেব মেলা দেখাইব এবং অনেক আনন্দরে তাকু রখিও বলি কইছিলা তারপরে বণিটি কুনা ভাইনাকু সে কুনাকু কুনা ভাইনা ডাকিলা এবং তারপরে সে কোন উত্তর দেলা সে সম্পর্কে সম্পর্কে আমি দ্বিতীয় ভাগরে পড়ি মু প্রথমে আবৃত্তি করুছি কহিল বণি কুনা ভাইনা কইল সত একা মনরে তুম সরদা থাউ নীতি হেব দেখা গছরু গছ উড়ি উড়িকা পাউছি কেতে সুখ আকাশে থাই দেখই মুই জন মামুর মুখ বুলুছি খাই বনর ফল কেতে যে মিঠা কলি গছর ডালে পবন তাড়ে খেলই মুহি দলি আনন্দে উড়ি বুলই খুশিরে গায়ে গীত মন মানে ঝড়ি বরষা খরা ন মানে পুণি শীত কুনা ভাইনা সুনা পঞ্জুরি দেব কি সেই সুখ পর দিন বন্দি জীবন অটই বড় দুঃখ লোড়া নাহি মো সুনা পঞ্জুরি রূপা থাড়ির ভাত গছর ডাল সরক মর বণ পরা মমিত হেলা তেবে বণি কুনা ভাইনাকু উত্তর দেলা কণ না কহিলা বণি কুনা ভাইনা কহিল সত একা মনরে তুম সরদা থাউ নীতি হেব দেখা বণি কইলা হে পুনা ভাই না তুমি যাহা কইল সত কইল যে তুমি মতে নেই বহু খুশিরে রখিব সোনা পঞ্জুরি রখিব সোনা গিনারে পানি দেব পথাড়িরে ভাত দেব জাত বুলেইব মেলা বুলেইব বহু খুশিরে রখিব মনরে তুম শরদ থাউ এই শ্রদ্ধা সবু তুম মনরে মো পাই থাউ এইভাবে নীতি হেব দেখা নীতি মানে প্রতিদিন তুম সহিত মোর এইভাবে দেখা হেব গছরু গছ উড়ি উড়িকা পাউছি কেতে সুখ আকাশে থাই দেখই মুহি জনমামুর মুখ মু গছরু গছ উড়ি উড়িকা প্রতিদিন মু গছরু গছ উড়ুছি এবং উড়ি উড়িকা পাউছি কেতে সুখ মু অনেক সুখ পাউছি আকাশে থাই দেখই মুহি জনমামুর মুখ মু আকাশে রই জনমামুর মুখ মু দেখুছি মতে বহুত ভালো লাগুছি বুলুছি খাই বনর ফল কেতে যে মিঠা পড়ি গছর ডালে পবন তাড়ে খেলই মুহি দলি বুলুছি খাই বনর ফল বনর ফল মূলক মু সব খাউছি এবং বুলুছি কেতে যে মিঠা কলি কেতে মিঠা মিঠা কলি কু মু খাউছি গছর ডালে পবন তাড়ে গছ ডালরে পবনর তাড়রে মু খেলই মুহি দলি মু দলি খেলুছি পবন যেতবেলে বহিথায় গছ ডাল দলি থাই না দলি ভাইয়া দলি থাকে তেমনি পক্ষীটি সেই দহলিবা ডালরে বসি দড়ি খেলা ভাই তা মহা আনন্দ মিলে সেই কথা ভণী কৌছি মন আনন্দে উড়ি বুলই খুশি গায়ে গীত মন আনন্দরে উড়ি বুলে এবং খুশি গীত মধ্যে গাই থাকে ন মানে ঝড়ি বরষা খরা ন মানে পুঁ শীত মু ঝড়ি মানে নি মানে ঝড় মানে নি কি বরষা খরা কিছু মানে নি ঝড় বর্ষা খরা শীত সবুধিরে ন মানে পুঁ শীত মু সবুধির উড়ি বুলু থাই মন আনন্দরে কিছু বি মানে নি কুনা ভাইনা সুনা পঞ্জুরি দেব কি সেই সুখ কুনা ভাইনা তুম সুনা পঞ্জুরি কোন সেই সুখ দেই পারিব
এইভাবে স্বাধীন ভাবে বুলিবার সুখ কোণ তুম সোনা পঞ্জুরি দিয়ে পারিব সোনা পঞ্জুরি পরা মতো আবদ্ধ করে রাখব সোনা পঞ্জুরি ভিতরে মু পরাধীন ভাবে রহিব পর অধীন বন্দী জীবন অটই বড় দুঃখ পর অধীন বন্দী জীবন এঠার দুঃখ আও কিছু নাই দুনিয়ায় পর অধীনরে রহিবা এবং বন্দী জীবন কটাইবা এটা হচ্ছে সবুঠার বড় দুঃখ মু কোণ বনরে রহিলা ভরি স্বাধীন ভাবে রহিলা ভরি তুম সোনা পঞ্জুরি রহিপারিবি লড়া নাহি ম সোনা পঞ্জুরি রূপা থাড়ির ভাত মর সেই সোনা পঞ্জুরি দরকার নাহি লড়া নাহি পুনি রূপা থাড়ির ভাত মর সেই রূপা থাড়ির ভাত মধ্যে দরকার নাহি গছর ডাল সরগমর বণ পরাম মিত এই গছর ডাল মো পাই স্বর্গ আর বণ হচ্ছে মর মিত এই বণ জঙ্গল হচ্ছে মিত বা সাঙ্গ বা সাথী সাঙ্গ মানক সহিত খেলাবুলা গলে বা বুলিলে যেতিকি আনন্দ মিলে তাঠার বেশি আনন্দ কোথায় মিলবনি একথা তো তুমি ভালো ভাবে জানিছ বিদ্যালয় আসুন সাঙ্গ সাথী ভিতরে বুলি পুন কাঁধে কাঁধ হাত পকাই যে স্কুল পড়িয়ার দৌড় সেটা বি পাওন কেতে মজা হোল সেটা কেতে কষ্ট হচ্ছে ঘর পাখে রইকি বাপা মা যা কুচুন মানবা পড়ুছি সেটা নিশ্চয় তুমি হি সব মোঠার বেশি অনুভব করিবার ঠিক আছে তবে প্রকৃতরে স্বাধীনতার মূল্য বণীটি ঠিক বুঝিপারিছি না নাই স্বাধীনতা যে কেতে সুখ আউ পর অধীন বন্দী জীবন যে কেতে দুঃখ তার মধ্যে পার্থক্য বণীটি ঠিক ভাবে বুঝিপারিছি তোর বণাবণী বিষয়টি কবিতাটি সরিলা দ্বিতীয় ভাগ সম্পূর্ণ সরিগলা এবে শব্দার্থ গুড়ি আমি দেখিবা নীতি মানে প্রতিদিন এবেলে অধীন মানে অনুগত লড়া মানে দরকার মিত মানে সাঙ্গ সাথী এবারে গদ্য রূপ শ্রদ্ধা মানে শ্রদ্ধা নীতি মানে নীতি মানে নুয়ে নীতির গদ্য রূপ নীতি শ্রদ্ধার গদ্য রূপ শ্রদ্ধা স্বর্গর গদ্য রূপ স্বর্গ পুরাণর গদ্য রূপ প্রাণ আকাশে আকাশরে পাশে গদ্য রূপ পাখরে তাড়ে তার গদ্য রূপ দাঁড়ে বরষা তার গদ্য রূপ বর্ষা সেইভাবে গোটে শব্দ অছি তুম বনবাণী কবিতার তার অর্থগত পার্থক্য অর্থগত পার্থক্য মানে আগরু বি পড়িছ জানিছ যাহার এত বড়িয়া লাগুথিব শব্দ কিন্তু তার অর্থ অলগা তার মানে অলগা এভাবে নীতি নীতি ন দীর্ঘিত সেই নীতি মানে হচ্ছে নিয়ম ন সহিত সেই নীতি মানে হচ্ছে প্রতিদিন অর্থগত পার্থক্য আর গোটে অর্থগত পার্থক্যের আর গোটে রয়েছে জাত জাত মানে জন্ম বর্গেজ আকার তো জাত জাত মানে জন্ম আর গোটে অস্তেজ আকার তো জাত জাত মানে যাত্রা তুই যে যাত্রা যাও সেই যাত্রা হ্যাঁ জাত মানে জন্ম বর্গেজ আকার তো জাত মানে জন্ম অস্তেজ আকার তো জাত মানে যাত্রা এইগুলোক কোয়া যায় অর্থগত পার্থক্য বা অর্থ অনুসারে পার্থক্য দর্শা ঠিক আছে আচ্ছা বুঝিগেল বিষয়টি পুরা কবিতাটি পুরা ভাল ভাবে বুঝিগেল তুমি ভাল ভাবে পড়ব তাকে মুখস্থ বি করব তোমাকে এথর কিছু প্রশ্ন পচারিবি তুমি তার উত্তর কেউ মানে মন দিয়ে পড়িছ বা শুনিছ এথির জনা পড়বে গৃহ কার্য গৃহকার্য যে গৃহকার্য সেই মানে ভাল ভাবে তার ক্লাস করিছ এবং শুনিছ বলে মু জানি এক নম্বর প্রশ্ন বণীর সরগ সরগ কি দুই নম্বর আকাশরে খাই বনিটি কাকু দেখে কাহাকু দেখে কাহাকু দেখে আকাশরে রই বনিটি কাহাকু দেখে তিন নম্বর কেউটি
দুঃখ বলি দুঃখ বলি কেউটি দুঃখ বলি বণি কুনাকু কহিলা কেউটি দুঃখ বলি বণি কুনাকু কহিলা কোন দুঃখ সেই দুঃখটা কেউ দুঃখ কোন বলি কহিলা কুনাকু পচারিলা চারি নম্বর বণি কাহাকু কাহাকু নিজর মিত বলি কহিলা মিত মিত মানে সাঙ্গ সখা সাথি মিত বলি কহিলা হেবলি পাঁচ নম্বর প্রশ্ন পাঁচটি প্রশ্ন তোমাকে দৌছি বণি বণকু কাহিকি অধিক পছন্দ কলা বণি বণকু কাহিকি অধিক পছন্দ কলা কুনার ডাকুকু বা কুনা এত জিনিস দেব কহিলা তাকে পছন্দ কলানি মাত্র বণকু কাহিকি অধিক পছন্দ কলা কবিতাটি ভালো ভাবে বুঝে যাইছি এবং তুমি দেখিব সুন্দর ভাবে ঠিক আছে বড়মণি কবিতাটি আসে আসলা আজি এটা।